রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের অফিসে ভাঙচুর ও হামলা হয়েছে। মঙ্গলবার 28 ডিসেম্বর বিকেলে আনুমানিক 40-50 জন অজ্ঞাত দুর্বৃত্ত কাকরাইলের ভিআইপি রোডের অফিসে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই পুলিশ, র্যাব ও সিআইডির ফরেন্সিক বিভাগের কর্মকর্তারা সেখানে যান। এ সময় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন তারা। তবে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ ক্ষতিগ্রস্ত হওয়ায় কোনো ফুটেজ সংগ্রহ করা যায়নি। শাপলা মিডিয়ার নির্বাহী প্রযোজক ও ভয়েস টেলিভিশনের অনুষ্ঠান প্রধান অপূর্ব রায় জানান, বিকেল 3টার দিকে অর্ধ শতাধিক হামলাকারী মাস্ক, মুখোশ ও হেলমেট পরিহিত অবস্থায় অতর্কিত হামলা চালায়। এ সময় অফিসে থাকা 40টির বেশি ল্যাপটপ ও ভিডিও মেকিং এর যন্ত্রপাতি তারা নিয়ে যায়। এছাড়া 30টির বেশি ডেস্কটপ ভাঙচুর করে এবং অফিসে থাকা সবার মোবাইল, মানিব্যাগ নিয়ে যায়। হামলার সময় তারা সেলিম খান ও জায়েদ খানকে খোঁজাখুঁজি করতে থাকে। তবে ওই সময় তারা ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন তিনি। শাপলা মিডিয়া কর্তৃপক্ষ জানায়, এই মিডিয়া হাউসে হামলা হতে পারে এই মর্মে গত 11 আগস্ট শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ সেলিম খান হুমকি ধামকির বিষয় জানিয়ে রমলা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে তারা উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব কৈশোরের ঘটনাবলী নিয়ে টুঙ্গিপাড়ার মিয়াভাই চলচ্চিত্রটি সিনেমাবাজ অ্যাপে বিনামূল্যে প্রদর্শন করা হয়। এরপর সেন্সর ছাড় পাওয়া আগস্ট 1975 চলচ্চিত্রটিও 14 আগস্ট 12:01 সিনেমাবাজ অ্যাপে দেখানো হয়। আগস্ট 1975 চলচ্চিত্রটি প্রচারের আগে থেকেই স্বাধীনতা বিরোধী ও তাদের মদতপুষ্ট সন্ত্রাসীরা হুমকি ধামকি দেওয়া সহ বিপদে ফেলার চক্রান্ত শুরু করে। চলতি বছরের 6 আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র ইউনিয়ন কর্পোরেশনের জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে এক সংবাদ সম্মেলন করে আগস্ট 1975 চলচ্চিত্রের টিজার অফিসিয়াল পোস্টার রিলিজের পর থেকেই হুমকি দেওয়া শুরু হয়। কিছু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে উস্কানিমূলক নানা প্রচারণা শুরু করে। এসব কারণে বিপদের আশঙ্কা করা হয় জিডিতে। হামলার ঘটনার বিষয়ে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের আলামত দেখেছি, তবে কে বা কারা এই ভাঙচুর করেছে তা জানা যায়নি। কেউ বলতেও পারছে না, কারো বিরুদ্ধে অভিযোগও করছে না শাপলা মিডিয়া। ভুক্তভোগীরা অভিযোগ করলে মামলা নেওয়া হবে বলে জানান ওসি। রেজাউল ইসলাম রাজীব, ব্রেকিং নিউজ।